আর দিলাম আমার মাকে আমার জমানো টাকা থেকে একটা ছোট্ট উপহার। জন্মদিনে পায়েস খাওয়াবো না, এরকম তো হতেই পারে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি আশ্বারিয়া, ওয়েলকাম টু আনাদার ভিডিও। মুখের কথা বাদ দাও, মায়ের আজকে জন্মদিন, তো সেই ব্লগটাই আমি করব। তো চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই বিকেল থেকে যে কি কি আজকে সেলিব্রেশন করেছি, তাহলে চলো। খাবি না ওই কে রে, তো তোমার জন্য এনেছি, খাবি না? এ খাবি না, ও মা খায় না, তাহলে বলে দেবো। এটা আবার কি একটা গিফট এনেছে? কেন গিফট এনেছো? এ মানির কাজে এটা কি গো? এ আমার কাজে মাইক্রোওভেনের বাটি। আমি ব্যবহার করবো, তুলে রাখবো না, দারুন। কে বলেছে তুলে রাখবো? আমার মায়ের মতো পুরো দারুন হয়েছে, দারুন, ফ্যান্টাস্টিক। তারপরে তিনটে মাটি, মান তো এখন মাকে মেকআপ করে দিয়েছে, কারণ আমার মা রোজ আমার কাছে সেজে সেজে বোর হয়ে গেছে, তাই জন্য এখন মান্তুর কাছে মেকআপ করছে। ভালো মা, ভালো। তো গাইস আমি তো রেডি হয়ে গেছি, আর মাকে মান তো রেডি করে দিয়েছে, আজকে আমার কোনো কাজই নেই। আর এটা তো তোমরা সবাই চেনো, ও হচ্ছে আমার মাসির মেয়ে, মানে ও আমার দিদি, কিন্তু আমি দিদি বলি না, মানে কারো সম্মান দিই না। আমার থেকে আড়াই বছরের বড়, আগে মান্তুর দিদি বলতো, এখন আর মান্তুর দিদি কে? দিদি কে? কে দিদি? কে? ও আমার বন্ধু হয়ে গেছে। আমাদের ঋতু পুজোর জন্য ঘট বসানো হয়েছে, দেখা সোজা সুজি ভালো দেখতে, কেকটা খুব সুন্দর। তো তাহলে তো 35 বছর বয়স 28 মনে হচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার মা, মা সরি, হ্যাপি বার্থডে টু ইউ, ইয়ে পিঙ্কু, তুই আর আমি কেন নাই ভিডিওতে? 30 বছর, 30 তাহলে আমার কত? 51 বছর, 51 বছর, মাকে কি দিলে? কিছু না। দেখো মা তোমার কেমন বর, দেখো কি হাসছো, কি পোজ দিচ্ছো? পাঁচটা শাড়ি দিয়েছি, আবার কত দেয় লোকে এই সবে পুজো? তোমার জামাই একটা টেকনিক করেছে, বলে এই যে পায়ে নূপুর পড়বে, শাশুড়ি যদি, তোমার শাশুড়ি যদি আবার বলে কিছু, তাই জন্য কি করেছে, বল খুলে দিয়েছে যাতে পড়ার পর তোমার আওয়াজ না। আমি বলই ভালোবাসি, বল খুলে দিয়েছে, এই যে আমি বল ভালোবাসি, কিরম লোক তৈরি আছে এটা কথা না। আবার তোর আলাদা কি ইয়াকি মারছিস তোরা, এসব ফালতু, ওর আলাদা, ওর আলাদা কেন, ও কি আলাদা নাকি? আবার একটু ভারী মায়ের এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে নাকি, এখানে বিশ্বাস করছে না, কি বিশ্বাস করছে না, বিরিয়ানি করেছে বিশ্বাস করছে না? তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর আমি যেদিনকে মায়ের জন্মদিন ছিল আমার শরীর এত খারাপ ছিল যে আমি কিছু করতেই পারিনি। তো যাই হোক, একটু নূপুর এনে দিস, মানে মাকে দেব, আমার এত শরীর খারাপের কারণে আমি তো বেরোতেই পারছি না, প্লাস অনেক প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন আমি মাকে একটু নেল পলিশ পরিয়ে দিচ্ছি, কারণ যেহেতু পায়ে নূপুর পড়বে, আর সেই জন্য পায়ে হাতে ভালোভাবে একটু নেল পলিশ পরিয়ে দিচ্ছি। আর এরকম প্যাম্পার করতে মাকে কিন্তু আমার খুবই ভালো লাগে, শুধু বার্থডে দিনে না, রোজই কিন্তু মাকে এরমভাবে ভালোবাসতে হবে। যাই হোক, আমি প্রায় এরকম মাকে নেল পলিশ পরিয়ে দিই। এই রয়েছে হচ্ছে একটা সুন্দর নূপুর। এবারে হচ্ছে ব্যাপারটা, প্রীতমদা বল খুলে দিয়েছে, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই, খুব সুন্দর দেখতে লাগছে। বলটা আমি পরে গিয়ে নিয়ে আসবো, মায়ের পায়ে যেন মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর নূপুর পরেছে। মাকে প্রণাম করলাম, আর মায়ের কাছে আশীর্বাদ একটাই চাইলাম, মা আমাকে এমন তৈরি করো যেন আমি তোমাকে শুধু রূপর না, এরম যেন সোনারও নূপুর দিতে পারি। যাই
যাই হোক, এবারে এখন মাকে আমি খাইয়ে দিচ্ছি পায়েস যেটা দিদি কাল রান্না করে এনেছিল। দিদি নাকি পায়েসটা খুব ভালো করেছে, আমিও খেয়ে দেখবো। যাই হোক, আমার শরীরটা ভালো নেই তাই জন্য ব্লগটাকে বেশি বড় করলাম না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।